আমি অরূপ মণ্ডল নজুবেদু শীষ থেকে আসছি। আজ এসছি সোনাডাঙ্গা গ্রামের মোহাম্মদ আব্দুল বাসির বাবুর জমিতে। উনি এবছর আমাদের রাজা পাট চাষ করেছেন, তো ওনার সঙ্গেই কথা বলবো। এটা হচ্ছে রানীতলা এলাকার মুর্শিদাবাদের এক গ্রাম। নমস্কার। নমস্কার। আপনি এবছর এ পাটটা প্রথম করছেন নাকি আগেও করেছেন? এই রাজা রানী পাট বীজটা কোম্পানির তরফ থেকে আপনাদের কাছ থেকে প্রথম আমি সাপ্লাই পেয়েছি। প্রথম? হ্যাঁ। তা এবছর আপনি এই যে প্রথম করছেন, তো ওটাকে আপনার কেমন লাগলো এই পাটটা করে? আমি বিগত কয়েক বছরে পুরনো চাষি। আমি মানে পাটের বীজ এনে বিভিন্ন ফার্টিলাইজার থেকে বীজ আমি কিনে চাষ করতাম। তুলনামূলকভাবে এইবার আপনাদের কাছ থেকে জানতে পারলাম এবং আপনাদের কাছ থেকে একটা বিনা পয়সায় বীজ আমি পেয়েছিলাম। বীজটা আমি নিয়ে এসে আমি বুনেছিলাম, আমার দুইজন কলিগকেও আমি এটা দিয়েছিলাম আমার গ্রামের পক্ষ থেকে। তাতে আমি চাষে প্রথমে একটু চিন্তা করছিলাম যে নতুন হাইব্রিড কোয়ালিটির পাট দিয়ে গেল, সে পাটে চাষি হিসাবে লাভবান হব না লস হবে, এই চিন্তা দুশ্চিন্তা করতে করতে গাছ যখন বহাল হলো সেই থেকে আমি গাছের কোয়ালিটি দেখে আমার গাছের প্রতি একটা আশ্বাস এসে গেছিলো এবং গাছ ক্রমণে বড় হলো, বড় হতে হতে একদম সাবেক বড় হয়ে গেছে। আজ পর্যন্ত গাছের যা কোয়ালিটি তা মাঠে এইরকম কোয়ালিটির পাট কেউ করতে পারেনি। আমি এইরূপ পাট করতে পেরে খুব নিজেকে ধন্য হয়েছি, কারণ আমরা এলাকার চাষি। আপনার অন্য যে প্রতিবেশী কৃষকরা আছে তারা এই পাটটা দেখে কি বলছে? তারা তো বলছে এবং আমাকে জিজ্ঞাসাবাদ করলো, যারা আমার পাশে চাষাবাদ করে তারা, যে আপনি এই বীজটা কোথা থেকে পেলেন? তুলনামূলকভাবে আমারা পাটগুলো বুনেছি, আমাদের পাটের মাথা মানে ফাটার নির্দিষ্ট সময়ের অনেক আগেই ফেটে গেল, যাতে পাটের বাড়তিটা আমাদের বসে গেল, কিন্তু আপনার পাটের পাতা ফাটছে না, অথচ ধীরগতিতে শুধু বড় হয়ে যাচ্ছে। এই রকম কোয়ালিটির বীজ তো আমরা পাইনি। আমাদের কোম্পানি এটার নাম রেখেছে রাজা, তো আপনার কি মনে হয় এটা কি সত্যি পাটের রাজা? পাটের রাজা, একবারে ধন্যবাদ আপনার কথা শুনে আমি, যে রাজা নামের সঙ্গে নামকরণটা একবারে অতপ্রতভাবে বাস্তব সত্য হয়ে গেল। আমাদের কোম্পানি এই যে পাটটা আপনাকে দিয়েছে, তা অন্য পাটের থেকে এটা কতটা বেশি আপনি লাভবান? আমি আমার এবছরে এমনি সাধারণ পাট বিঘায় 25,000 টাকার যদি হয় তো এটা আমার 35,000 টাকার পাট হবে। তাহলে মোটামুটি বলছেন আপনার বিঘা প্রতি 8-9 হাজার টাকা বেশি হবে। বেশি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।